প্রিন্সিপাল একটা কলেজে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, আর আমরা আমরা যে আমি যেহেতু কলেজের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট, আমাকে দল থেকে প্রেসিডেন্ট করা হয়। তো কলেজের যারা সিনিয়র আছে, যারা প্রিন্সিপাল যে কমিটিটা তৈরি করে দিয়েছে, ওই কমিটির সব ছেলেরা কেউ মানতে চাইছে না প্রেসিডেন্ট বলে। তো এই নিয়ে প্রচণ্ড পরিমাণে আমাকে হুমকি দেওয়া হয়। হুমকি দিয়ে বলা হয় যদি না আমি প্রেসিডেন্টের পদ ছাড়ি আমাকে রাস্তায় মেরে ফেলবে, এবং আমার সাথে যেসব মেয়েরা ছেলেরা সব আছে তাদেরকে রেপ কেসের হুমকি দেওয়া হয়। গ্রুপের মধ্যে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে বিভিন্ন রকমের আর্মসের ছবি দেয়, ছবি দিয়ে বলা হয় যে কালকে এরা কলেজে আসলে এদেরকে মারা হবে এগুলো দিয়ে। আর যে কলেজের বাইরে আমরা অভিযোগ করেছো, থানায় অভিযোগ করেছিলাম, থানা থেকে অভিযোগ করে নেয়নি, প্রিন্সিপালকেও অভিযোগ করা হয়েছে, প্রিন্সিপাল বলেছে আমরা স্টেপ নেবো, কিন্তু কোনো রকম কোনো স্টেপ নেয়নি। কলেজে ওরকম আমরা বাইরে এমনি খাবার দাবার কিনতে গিয়েছিলাম, তো সেই সময় ওকে বাইরে ডাকে, ওই সাইডে ডেকে ওকে ওরকম মারধর করে। তো আমি যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে কয়েকজন ছেলেমেয়েরা মিলে আমাকে মারতে আসে। হ্যাঁ, কলেজের বাইরে যখন মারপিট হচ্ছিল আমি ভিডিও করছিলাম, তো সেই কারণে ওরা আমার থেকে ফোনটা নেওয়ার জন্য এরকম করলো, আর এমনি জামা টামা ধরে টেনেছিল, চড়থর মেরেছিল। প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে সেটা কলেজের বাইরে ঘটেছে, কলেজের ভেতরে কোনো ঘটনা ঘটেনি। আর কলেজের ছাত্র ইউনিয়নের দুটি গোষ্ঠী নয়, কলেজের ছাত্র ইউনিয়নের একটি গোষ্ঠী আছে, গোষ্ঠী নয়, কলেজের ছাত্র ইউনিয়নের একটি 7 সদস্যের একটি কমিটি আছে, যে কমিটিটা কলেজের পরিচালন সমিতি সেই কমিটিটা ঠিক করে দিয়েছেন। আমি সেই পরিচালন সমিতির যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই সেই কমিটির সদস্যদের যেখানে যতটুকু প্রয়োজনীয়, যেখানে তাদের ইনভলভমেন্ট প্রয়োজনীয় সেখানেকে তাদেরকে ইনভলভমেন্ট করা হচ্ছে। এই ঘটনা কী নিয়ে হয়েছে আমি জানি না, কারণ এই ঘটনা কলেজের মধ্যে হয়নি। এখন কলেজে কোনো এমন কোনো ইস্যু আমার জানা নেই যেখানে ছাত্র সংঘর্ষের কোনো ঘটনা ঘটতে পারে। এখন এদের ইন্টারনাল যদি কোনো বিষয় থাকে সেটা আমার জানা নেই। না, আমরা কাউকে বার করে দিইনি, কারণ কলেজে আমরা বরঞ্চ নিজেরা দায়িত্ব নিয়ে প্রোটেকশান দিয়েছি, এবং সেই সময় বাইরে গেটের ওপর দমাদ্দম আওয়াজও হয়েছে, তা সত্ত্বেও আমরা প্রাণ হাতে করে আমরা নিজেরা কলেজে বাইরে দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীদেরকে ভেতরে রেখে দিয়েছি। হ্যাঁ, ইউনিয়নদের মধ্যে মারপিট করছে, সমস্যা অত ডিটেলস আমি জানি না। এদের অনেক দিন থেকেই এদের মারপিট করছে, মানে মারপিট করবে করছে, এই আজকেই মনে মারপিট ইউনিয়নের দখলকে জিএস হবে সেটা নিয়েই মারপিট চলছে। হ্যাঁ, এরা আলাদা, সবাই একসাথেই ছিল, এবার এ আলাদা করে টিম তৈরি করছে, এরা আলাদা করে টিম তৈরি করছে, দুজন মিলে মারপিট করছে। কলেজের সাথে